নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। জাতীয় সড়কের উপর বেআইনিভাবে বাম্প দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে, আর সেই বাম্পের কারণে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা রোধ করবার জন্য জাতীয় সড়কের উপর এই বাম্পগুলি দেওয়া হলেও কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বাম্পের কারণে উল্টো দুর্ঘটনা বেড়ে গিয়েছে। ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি থেকে লাটাগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কে, ময়নাগুড়ি থেকে ধূপগুড়িগামী জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় বাম্প বসানো হয়েছে। বাম্পগুলি এমনভাবে বসানো হয়েছে যে দূর থেকে কোনো আরোহী আসলেও বাম্পগুলি দেখা যায় না, ফলে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, বাম্পগুলি বসাবার সময় এলাকার বাসিন্দাদের সাথে কোনো রকমের আলোচনাই করা হয়নি। বাম্প দেওয়ার পর প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, আগামীতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটবার আশঙ্কা বাড়ছে। তাই দুর্ঘটনা রোধ করবার জন্য জাতীয় সড়কের ওপর থেকে বামগুলো তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। বামগুলি তোলা না হলে আগামীতে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ঘটনাটা হচ্ছে বলি, যেটা হচ্ছে তোমার এখানে আমরা জানি যেটা হচ্ছে জাতীয় সড়কের উপরে কি বাম হয় না, কিন্তু এই বামটা কীভাবে এবং কারা দিল সেটাই বুঝতে পারছি না। এই বামটা মানে হওয়াতে সেদিন আমার সামনে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, এটা যদি থাকে সেটা দেখা যাবে যে আগামী একটা বড় দুর্ঘটনা হতেও পারে। ব্যাপারটা হলো যে আমি ময়নাগুড়িতে কাজে এসেছিলাম, কাজ করে ঠিক বাড়ি ফিরে যাচ্ছিলাম, বাড়ি আমার লাটাগুড়িতে। তো ফিরে যাওয়ার সময় এখানে আচমকা আমার গাড়ি, আমার হেলমেট পরাই ছিল এবং আমার গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার ছিল স্পিড, আমি বামটা দেখতে পাই না, ফট করে স্কিড করে পড়েই আমার হাত পা কেটে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমি সেই জন্য ময়নাগুড়ি থানাতেও গিয়েছিলাম, ডিউটি অফিসার যে ছিল ASI ওনাকেও ব্যাপারটা খুলে বললাম। উনি বললো যে এখানে যে এটা PWD দেখে, PWDকে যায় বলার জন্য। হ্যাঁ, তো আমি আবার ঘুরে চলে আসি, তো আমি তারপরে এখানে সবাইকে বলি ব্যাপারটা। তো কি জাতীয় সড়কে কি বাম থাকতে পারে? না, কখন 31 NH এর মধ্যে কী করে বাম থাকে এইভাবে, মানে বাম দিয়েছে আমাদের ঘুড়ি পাথর, এখানে রেলের কাজ হচ্ছে না কি হচ্ছে এটা দেখা দরকার। কারণ হচ্ছে কোনো সময় কোনো বাচ্চা মহিলাকে নিয়ে গেল, পড়ে গেলে বাচ্চাটা মারা যাবে। হ্যাঁ, মানে আমি পড়লাম, আমার পরেও আবার আরেকজন পড়ে গেল বাইক নিয়ে, সেমভাবে কন্টিনিউ এটা হয়ে যাবে, দেখা দরকার সবাই। নতুন সেতু পাওয়ার আনন্দে বাদ সেধেছে উচ্ছেদের আশঙ্কা, হলদিবাড়ি ব্যবসায়ী মহলে চাঞ্চল্য। নতুন বছর বরণে সবাই যখন আত্মহারা, ঠিক তখনই বছরের শুরুতেই কর্মহীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে হলদিবাড়ি ব্যবসায়ীদের একাংশের। তিস্তা নদীর ওপর জয়ী সেতু নির্মাণের পাশাপাশি বেলতলা থেকে কালীবাড়ি পর্যন্ত রাজ্য সড়ক সম্প্রসারণ করার উদ্যোগ গ্রহণ করে পূর্ত দপ্তর। হলদিবাড়ি কালীবাড়ি থেকে ভোলারহাট মোড় পর্যন্ত রাজ্য সড়ক দখল করে ব্যবসা করছে অসংখ্য ব্যবসায়ী। রাস্তা সম্প্রসারণের কারণে এদের উচ্ছেদ করা হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, নতুন বছরের শুরুতেই আমরা কর্মহারা হওয়ার আশঙ্কায় দিন যাপন করছি। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, হলদিবাড়ি বাজার এলাকায় রাজ্য সড়কের দুই পাশে 150 মতো দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে ব্যবসা করছেন তারা। কেউ স্থায়ী নির্মাণ, কেউ বা অস্থায়ীভাবে রাস্তার ওপর পসরা সাজিয়ে ব্যবসা করছে, এই দিয়েই সংসার নির্বাহ করেন তারা। দোকান ভেঙে দিলে কর্মহীন হয়ে যাবেন তারা, কি করে বাড়ির লোকজনদের মুখে অন্ন তুলে দেবে, এই চিন্তা তাদের ভাবিয়ে তুলেছে। এর ফলে ঘুম ছুটেছে ব্যবসায়ীদের। সম্প্রতি সমস্যা সমাধানে হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির শরণাপন্ন হয় একদল ব্যবসায়ী। এ নিয়ে মুন্দ্রা ধর্মশালাতে ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনায় বসে। আলোচনা সভাতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন সাহা, সম্পাদক বিশ্বজিৎ সরকার ও ব্যবসায়ী শ্যাম ঘোষ। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে সভায় একটি কমিটি তৈরি করা হয়। তারা ব্যবসায়ীদের সমস্যার কথা জানিয়ে মেখলিগঞ্জের বিধায়কের দ্বারস্থ হবেন। আমরা বিভিন্নভাবে জানতে পারছি সরকারের উন্নয়নের কাজের, মানে সরকারি প্রয়োজনে আমাদের যে হলদিবাড়ি বাজারের যে রাস্তা মেন রোড, মানে ভোলারহাট মোড় থেকে একদম কালীবাড়ি পর্যন্ত, তো তার আশেপাশে যে দোকানদারদের রাস্তা চওড়া করার ক্ষেত্রে দোকানদারদের PWD জায়গা খালি করার একটা কথা শোনাচ্ছে। যদিও আমরা এটা লিখিত বা কোনো আমরা এখনো নোটিশ পাইনি, যাতে আমাদের এই ব্যবসাদারদের এই উচ্ছেদের ক্ষেত্রে তারা জীবিকা হারাজ না হয়ে যায়, তাদের জন্য বিকল্প কি ব্যবস্থা করা যায় আমাদের প্রশাসনিকভাবে আমরা তাদের কাছে আপিল করব, এবং এদের যাতে মানে পুনর্বাসন করা যায় যদি উচ্ছেদ হয়, তাহলে আমাদের কোন পথে এগোবো। উত্তরবঙ্গের সাংস্কৃতিক শহর নামে পরিচিত জলপাইগুড়ি শহরের সাংস্কৃতিক মঞ্চগুলো নিজেদের অস্তিত্ব হারাতে চলেছে। এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত সাংস্কৃতিক মঞ্চ। এর ফলে বিভিন্ন অনুষ্ঠান করতে পারছেন না জলপাইগুড়ির সাংস্কৃতিক মনস্ক মানুষেরা।
মঞ্চের অভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো না করতে পারায় জলপাইগুড়ির সাংস্কৃতিক ঐতিহ্য একেবারে তলানিতে নেমে যাচ্ছে। এর প্রতিবাদে বুধবার রাস্তায় নামলেন এই শহরের কয়েকশো সংস্কৃতি প্রেমী মানুষ। শহরের সমস্ত নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনগুলো একত্রিত হয়ে জলপাইগুড়ির রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এদিন। আন্দোলনকারীদের পক্ষ থেকে রূপম সরকার ও জালিয়া মিত্র বলেন, সংস্কৃতির শহর হিসেবে রাজ্যের মধ্যে জলপাইগুড়ির নাম আজও উজ্জ্বল হয়ে রয়েছে, অথচ সংস্কারের নামে রবীন্দ্র ভবনকে গত এক বছরের বেশি সময় ধরে বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে শহরের অন্যতম সাংস্কৃতিক মঞ্চ সরোজেন্দ্রদেব রায়কত কলা কেন্দ্রে একটি বাণিজ্যিক সংস্থাকে লিজ দেওয়া হয়েছে। শহরের সবচেয়ে প্রাচীন বান্ধব নাট্য মঞ্চ এতটাই রুগ্ন হয়ে রয়েছে যে সেখানে কোনো অনুষ্ঠান করা যাচ্ছে না। জলপাইগুড়ির সংস্কৃতিকে রক্ষা করার জন্য অবিলম্বে এই মঞ্চগুলো অনুষ্ঠানের উপযুক্ত করে দেওয়ার দাবিতে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে এদিন। আমাদের এটা বিক্ষোভও না, আমাদের এটা মিছিলও না, এটা আমাদের যন্ত্রণার জায়গা। যন্ত্রণার জায়গা এটাই যে সাংস্কৃতিক শহর জলপাইগুড়ির পরিচিতি সংস্কৃতির ওপর নির্ভর করেই দাঁড়িয়ে আছে। সারা বাংলা তথা ভারতবর্ষে জলপাইগুড়ির পরিচয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যই বিভিন্ন ক্ষেত্রে কৃতিশিল্পীরা এখানে রয়েছেন, কিন্তু বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে বিগত কয়েক মাস ধরে আমরা দেখে যাচ্ছি যে একের পর এক মঞ্চগুলো আমাদের হাত থেকে আমাদের ব্যবহারের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রথমে দেখলাম আমরা এই আর্ট গ্যালারিকে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলো, এবং বিভিন্ন শর্ত দিয়ে যখন তাদের সাথে চুক্তি করা হয়েছিল, তারা বলেছিলেন আমরা খুব সহজভাবে আমরা এই মঞ্চ ব্যবহার করতে পারব, কিন্তু আজকে তা পারছি না। তাদের যে ব্যয়ভার আমাদের বহন করতে হয়, আমরা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি, সেটা আমাদের পক্ষে সম্ভব না। তারপরে আমরা দেখলাম রবীন্দ্র ভবন, সেটা সংস্কারের নামে বন্ধ হয়ে আছে প্রায় বছরখানিক ধরে, দুবছর ধরে বন্ধ হয়ে আছে। আরেকটি মঞ্চ রয়েছে বান্ধব নাট্য সমাজ, সেটাও প্রায় রুগ্ন, এবং একটা লাস্ট আমাদের যে পৌরসভা করেছে প্রয়াস হল, সেটার ব্যয় এত বেশি যে আমাদের পক্ষে সেটা বহন করা চলবে না, সহজ হচ্ছে না। বিশেষ করে আজকে আমাদের দুটো দাবি, এক হচ্ছে রবীন্দ্র ভবনকে অবিলম্বে খুলে দিতে হবে, সংস্কারের নামে বন্ধ করে দেওয়া যাবে না। বিভিন্ন মঞ্চ, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বেদখলের একটা প্রক্রিয়া জলপাইগুড়ি শহরে শুরু হয়েছে, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ কি বেদখল হয়ে যাবে নাকি? জলপাইগুড়ির সাংস্কৃতিক মনস্ক মানুষেরা তাদের দাবি পেশ করায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সূর্য ব্যানার্জি জানান, ব্যাপারটি জেলা শাসককে জানানো হবে। নাট্য এবং সাংস্কৃতিক মঞ্চের থেকে প্রতিনিধিরা যে এসেছিলেন রবীন্দ্র মঞ্চ, রবীন্দ্র ভবন এবং আর্ট গ্যালারির, যাতে ওনারা ব্যবহার করতে পারেন, ব্যাপারে এসেছিলেন, ওনাদের দাবি পেশ করেছেন। আমি এই দাবি নিয়ে মাননীয় জেলা শাসককে জানাব, এবং এই রবীন্দ্র ভবন যাতে যত তাড়াতাড়ি উন্মুক্ত করা যায়, যাতে সবাই ব্যবহার করতে পারেন, সাংস্কৃতিক কর্মী সরকারি কাজে যাতে ব্যবহার হয়, সে ব্যাপারে আমি ডিএম ম্যাডামকে জানাব। হায়দ্রাবাদে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। নিখোঁজ শিক্ষকের নাম সত্যেন্দ্রনাথ ঘোষ, বয়স 77 বছর, বাড়ি মালবাজার মহকুমার নিউ ক্রান্তি এলাকায়। নিখোঁজ ব্যক্তির স্ত্রী ঝয়না ঘোষ অভিযোগ করেন, গত 14 ডিসেম্বর আমি আমার স্ত্রী এবং আমার মেয়ে ও মেয়ের জামাই হায়দ্রাবাদে চিকিৎসার জন্য শিলিগুড়ি থেকে রওনা হই। 16 ডিসেম্বর হায়দ্রাবাদের শাহী নিবাস হোটেলে উঠি, ওখানকার একটি স্বাস্থ্যকেন্দ্রে আমার স্বামীর ডাক্তারি চেক আপ করাই। মেয়ে ও জামাই তখনও হাসপাতালে ডাক্তার দেখাচ্ছিল, সেই সময় আমি এবং আমার স্বামী হোটেলে ফিরে আসি। দুপুর নাগাদ আমার স্বামী হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু বিকেল হয়ে গেলেও স্বামীর খোঁজ পায়নি। মেয়ে ও জামাই হাসপাতাল থেকে ফিরে এসে জানান হাসপাতালে যায়নি সত্যেন্দ্রনাথ ঘোষ। এরপর বহু খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি স্বামীর। এরপর স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন তারা, কিন্তু পুলিশ সেভাবে তাদের সহযোগিতা করেনি বলে পরিবারের অভিযোগ। গত এক সপ্তাহ ধরে হায়দ্রাবাদে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি সত্যেন্দ্রনাথ বাবুকে। এরপর গত রবিবার বাড়ি ফিরে আসেন তারা। চরম হতাশায় রয়েছে গোটা পরিবার, কি করবেন তারা বুঝতে পারছেন না। পরিবারের দাবি, অবিলম্বে খুঁজে বের করুক সত্যেন্দ্রনাথ ঘোষকে।
হোটেলে রাখার পর বাবা ছিল আর বোনরা ওখানে মার সাথে ছিল, তবে বোন বোনের হাজবেন্ড হসপিটালে ডাক্তার দেখাচ্ছে টেস্ট করতেছে। তখন বাবা হোটেল থেকে বলল কি না ওরা ওখানে কি করে আমি ওদেরকে দেখে আসি, এই বলেই বাবা হোটেল থেকে হসপিটালে চলে আসে। চলে আসার পরেই তবে বোনরা যথারীতি হোটেলে গেছে, বলল বাবা কোথায়, বলে কেন তোদের ওখানে গেছে। তখন থেকে বেলা তিনটার থেকে বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এইরকম। তারপরে অনেক খোঁজাখুঁজি করা হলো, তারপরে বাবার ছবি পোস্টারিং করা হলো, থানা এফআইআর করা হলো, ওখান থেকেও অ্যানাউন্স করা হলো, বোন ওখানকার হসপিটাল সব কিছু দেখছে, কিছুতেই কিছু হয় নাই। তারপরে সাত দিন ওখানে ওরা প্রচুর জায়গা ঘুরে দেখছে, ছবি নিয়ে সাথে ছবি নিয়ে নিয়ে সব জায়গা ঘুরে দেখার পরে সাত দিন ওখানে থাকার পরে জলপাইগুড়ি চলে আসলো যে আর কোথায় খুঁজবো হয়ে। তারপরে আমরা এমপির দ্বারস্থ হই, উনি সব আমাদের ডকুমেন্ট দেখে উনি এসপির কাছে ফোন করলেন। তারপরে এসপি আজকে আমাদের চারটার সময় দেখা করতে বলছেন, ওনার কাছে আমরা চারটার সময় যাব। আর তাছাড়া আমরা মুখ্যমন্ত্রীকেও এই কথাটা জানানোর জন্য আমরা প্রস্তুত আছি, আমরা সব রেডিও করছি ডকুমেন্ট, মুখ্যমন্ত্রীকে জানাবো। আর আমার বিনীত অনুরোধ, বাবাকে যেন যে কোনো প্রকারেই ফিরিয়ে আনা হয়, আমাদের ফ্যামিলিটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, মাও খুব অসুস্থ হয়ে পড়ছে। রিয়েল হিরো পদ্মশ্রী করিমুল হকের ডুয়ার্সের বাড়িতেই ছুটে গেলেন বলিউডের প্রখ্যাত চিত্র পরিচালক। খুব শীঘ্রই পদ্মশ্রী করিমুল হককে নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা দেবদূত অ্যাম্বুলেন্স ম্যান। সম্ভাব্য নায়কদের তালিকায় আমির খান, সলমান খান থেকে মোট পাঁচজন। সমাজ সেবার জন্য জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত গ্রামের ক্ষুদ্র চা বাগানের কর্মী বাইক অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য করিমুল হক 2017 সালে রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী সম্মান পান। তারপর থেকেই তাকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পরিচিতি বাড়ে। তবে তাকে নিয়ে বক্স অফিসেও যে একটা নাড়া পড়েছে তা পরিষ্কার। খুব তাড়াতাড়ি করিমুল হককে নিয়ে পরিচালক সিনেমা তৈরি করবেন বলে করিমুল নিজেই জানান। ইতিমধ্যেই পরিচালক বাড়িতে এসে করিমুল হকের আর্থসামাজিক অবস্থা, তার কর্মজীবন, তার বাড়ির পরিবেশ সহ আশপাশে মানুষদের সাথে কথা বলে গেছেন। জীবনী নিয়ে পরিচালক সুরজ আর বারজাত্য সিনেমা করবেন তাই একটি চুক্তি করেছেন। পরিচালক করিমুল হককে জানিয়েছেন ফারহান আক্তার, সলমান খান, আমির খানের সঙ্গে কথা চলছে, তবে তার সাথে যার গঠনের মিল হবে তাকে দিয়েই করিমুলের চরিত্র অভিনয় করানো হবে। 1989 সালের এই পরিচালকের করা রাজশ্রী প্রোডাকশনের ম্যায়নে প্যার কিয়া, হম হাপকে হ্যায় কন, হম সাথ সাথ হ্যায় সুপার ডুপার হিট হয়েছিল। সেই সুরজ আর বারজাত্য এবার করিমুলকে নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন। এই চরিত্রে যে নায়ক অভিনয় করবেন তার সাথে করিমুল হককে অনেকদিন থাকতে হবে। তার স্বভাব, তার কাজ নায়ক দেখবেন, যাতে করে করিমুলের নিত্যদিনের কাজকর্ম নায়ক বুঝতে পারে। তার জন্য করিমুলের বাড়িতে যেমন পরিচালকের টিম আসবে, পাশাপাশি করিমুলকেও মুম্বাই নিয়ে যাবেন পরিচালক বলে জানা গেছে। তাকে নিয়ে তৈরি হতে যাওয়া সিনেমা প্রসঙ্গে করিমুল হক জানান, আমার একটি বায়োপিক ফিল্ম হতে চলছে, যেটা মুম্বাইতে ডাইরেক্টর আসছেন, মুম্বাই থেকে আমার সাথে এগ্রিমেন্ট করে গেলেন যে বায়োপিক ফিল্মটা হবে, হয়তো নামটা হতে পারে দেবদূত অ্যাম্বুলেন্স ম্যান হিসাবে। তো বায়োপিক ফিল্মটাতে হওয়াতে আমি চাচ্ছি যে সারা ভারতবর্ষে যেন, ফিল্ম তো অনেক রকম আছে, অনেক রকমভাবে হয়, এটা পুরাটাই নাকি আলাদা, যে ফিল্মটা দেখে মানুষে ভীষণভাবে অনুভূত হবেন যে এই ফিল্মটার মধ্যে সামাজিক, সম্পূর্ণই সামাজিক কাজ, এবং এই ফিল্মে দেখে যেন সারা বাংলা, সারা ভারত থেকে বিভিন্ন লোক দেখতে পারবে সমাজকে শুধরাইতে হবে, যে সমাজ যদি শুধরায় আমরা শুধরাবো, কারণ ভারতবর্ষটা যেন অন্য রাস্তা যেন না যায়, আমরা যেন সমাজের কাজ করতে পারি। সব সুন্দর একটা সামাজিক ফিল্ম হবে, যে ফিল্মের মধ্যে ডাইরেক্টর আছেন বিনয় মুদগল হচ্ছে ডাইরেক্টর। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার।